আসসালামু আলাইকুম মে ওয়েলকাম টু শিউলিস ব্লগস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এটা আমার রমজানের ফার্স্ট ব্লগ রমজানে কোনো ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম একটা ব্লগ দিয়েই দিই আজকে রমজানের ফার্স্ট ব্লগ দেবো শুরুতে বলে দিচ্ছি যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সরাসরি কিচেনে চলে আসছি যেহেতু রমজান মাস রান্নাবান্না অনেক বেশি থাকে তাই সকাল সকাল রান্নাটা করে নিলে ভালো হয় এখন আমি রান্নাটা করে নেব দেখতে থাকেন আজকে আমি কি কি রান্না করি প্রথমে আমি এখানে মাছ বাজি করব মাছটা বাজি করে নিচ্ছি এখানে আছে তেলাপিয়া মাছ সাথে আছে গুলসা মাছ আর কি ট্যাংরা মাছের মতোই যেটাকে গোলসা বলে দুইটা মাছ একই সাথে আমি রান্না করবো মাছগুলো আমি এই যে বাজি করে নিলাম আর আপনাদের রমজানটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের তো অনেক ভালোই লাগছে রমজান মাস একটা শান্তির মাস আসলে অনেক ভালো লাগে এখানে আমি রান্নাবান্না সব রেডি করে নেব অনেক রোদ জানালাদা প্রচুর রোদ আসতেছে তাই চোলার উপরে ছায়া পড়ছে দেখতে পারছেন এখানে আমি কিছু আলু বাজি করে নিয়েছি আমি একটু মুরগির মাংস রান্না করব এখানে আমি পিঁয়াজ মরিচ বাজি করে নিচ্ছি আপনাদের রমজানটা কেমন কাটছে আমাকে অবশ্যই জানাবেন আমাদের তো অনেক ভালোই কাছে আমি এখানে সব মশলা অ্যাড করে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া জিরা যা যা লাগে আর কি মানে সব কিছু দিয়েছি দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা ভালো করে কষাট করে নেব আমি এখানে মুরগির মাংস রান্না করব এই যে মাংসগুলো আমি দিয়ে দিলাম দেখা দেখা যায় রমজান মাসে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো লাস্টে সময় পাওয়া যায় না ইফতা রেডি করতে হয় তাই আমি আগেই সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি আমি আগে থেকে সব কিছু কেটে রাখি শুধু রান্না করার সময় শুধু ওঠায় দেই আর কি যেখানে আমি মুরগির মাংস রান্না করতেছি এখানে আমি কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম যেহেতু আমার ছোটো বাচ্চা আছে অনেক ঝামেলা করে কথা মনি আছে আপা আছে ওরা সবাই রাখে তো আমার বেশি একটা করে করেন আমার সাথে ওদের সাথেই খেলে ইয়া করে আর রান্নাটা আমি করে নিই মুরগির মাংসটা প্রায় আমার হয়ে গেছে মাংসটা না আমার রান্না শেষ এখন আমি একটা পেন বসিয়ে দিলাম এখানে আমি মাস্টার রান্না করব মাস্টার আমি আগে থেকে বাজি করে রেখেছি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমাদের অনেক ভালো লাগে আর ভিডিও দিতে অনেক মন চায় বেশি বেশি সাপোর্ট পেলে এখানে আমি এই যে মাছ রান্না করবো মাছের জন্য আমি এখানে পিঁয়াজ আদা রসুন বাটা যে মরিচ গুঁড়া ধনিয়া জিরা সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটু কষান করে নিচ্ছি আমার কষান করা হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিব সবগুলো মাছই দেখা যায় রম রমজান মাসে বেশি রান্না করলে নষ্ট সব ইফতারের পরে আর বেশি কিছু খাওয়া যায় না তাই সব কিছু অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি তারপরও দেখা যায় অনেক থেকে যায় আর সেহরির জন্য যে খাবারটা ওটা আমি আগে থেকে রেডি করে রাখি বিকালবেলায় সব কিছু রান্না করে রাখি রাত্রেবেলায় শুধু গরম করি এখানে যে আমি মাছ রান্না করতেছি মাছটাও প্রায় আমার শেষের দিকে কিছু দুনিয়া পাতা দিয়ে এ পাশে আপা শাক বাজি করে নিচ্ছে কারণ বাবু একটু কানাকাটি করতেছিল তাই আপা এ পাশে শাক বাজি করে নিচ্ছে দেখা যায় রমজান মাসে তরকারির থেকে শাক ভাজি ভর্তা সবই বেশি ভালো লাগে এ পাশে আমি একটা রান্না করবো হচ্ছে বুট প্লাও এটা আমরা ইফতারে মূলত খেয়ে থাকি কারণ মুড়ি আসলে ভাজি পোড়া খাওয়া ঠিক না তবুও টুকটাক তো করতে হয় ফাহিম কথা ওরা সবাই তো ওগুলো খেতে চায় তাই মুড়ি আমরা একটু কম খাওয়ারই চেষ্টা করি তো এখানে ইফতারির জন্য এই যে বুট পোলাও রান্না করব এটা আমাদের খুব পছন্দের একটা খাবার আমরা ইফতারিতে মুড়ি খাই না এই বুট পোলাওটাই খাই এখানে আমি পিঁয়াজ মরিচ কাঁচামরিচ আদা রসুন বাটা ধনিয়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি একসাথে কষান করে নিচ্ছি এই যে সব কিছু আমার বাজি করা হয়ে গেছে এখানে আমি কোনো পানি অ্যাড করবো না শুধু তেলের মধ্যে বাজি করব এখানে যে আমি আতপ চাউল নিয়েছি এক পট এটা আমি আগে থেকে ধুয়ে সেকে রেখেছিলাম এটা আমি ভাজি করে নেব মূলত এটা খিচুড়ি প্লাও যেভাবে রান্না করে ওইভাবে রান্না করতে হয় কিন্তু এটাতে একটু মশলা কম দিতে হয় কারণ একদমই মশলা কম দিই এই যে চাউলটা আমি ভাজি করে নিচ্ছি এখন আমি বুটটা দিয়ে দিলাম বুট দিয়ে একটু কিছুক্ষণ ভাজি করে নেব এই যে বুট দিয়ে আমি ভালো করে চাউলটাকে বাজি করে নেব বাজি হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করছি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একদম খিচুড়ি পোলার মতো ঝরঝরে হয় খেতে অনেক ভালো লাগে দেখা যায় একক দিন এককটা খেতে খেলে ভালো লাগে প্রতিদিন মুড়ি টুড়ি খে খাইতে অতটা ভালো লাগে না তাই বুটপ্লাও খিচুড়ি মাঝে মাঝে এইসব করলে অনেক ভালো লাগে এই যে আমার বুটপ্লাওটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বুটপ্লাওটা প্রায় আমার হয়ে গেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা বাসায় টাই করে দেখেন অসম্ভব মজার অনেক মজা লাগে এটা খেতে এখন আমি কিছু ঘন্টা আপনাদের ডেকে রাখবো কারণ পুরোপুরি চালটা সিদ্ধ হওয়ার জন্য এই যে ডাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি একদম অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার নাকটিতে লেগে থা লাগতেছে না এত বেশি জোড়া হয়েছে এটা আমার রান্না শেষ এপাশে চুলায় আপা এই যে পেঁয়াজু বাজি করে নিচ্ছে এই যে কারণ দেখা যায় অনেক কিছু রান্না করতে হয় অনেক সময় লেগে যায় এই যে এখানে কথা কথামনি আর আয়াস দুজনে দুষ্টামি করতেছে আয়াস তো প্রচুর দুষ্টামি করে রান্না করার সময় শুধু রান্নাঘরে যায় সব কিছু এটা নিবে সেটা কথা কথামনি এখানে যে সালাদ কেটে রাখছে ডাকছে এই যে সব কিছু এখানে রান্না শেষ মাছ মুরগির মাংস শাক ভাজি পেঁপের তরকারি ছোলা তো আগে থেকে বোনা করে রেখেছিলাম ওটা আর যা নি এখানে বেগুনি গুলা বাজি করে নিবে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই এই যে বেগুনিগুলা প্রায় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ